नमस्कार बंधुरा, चैनल पाँच मिशाली गार्डेंस पक्ष आमी सम्राट एवं संगे रही है ऐले स्वप्नदीप अपन के अनेक स्वागत जाना। तो आज के कथा बोलो एक फल गाछ सम्पर्के। अपना देखते ही पाच्छें जे एखाने खूब सुंदर एक जामरुल चारा हुए चे। जामरुल चाराटा सम्पूर्ण बागान गाछ थेके निजे हाथे कलम कर चाराटाके कोरेछि। এটার বয়স মাত্র 3 মাস। তার মানে আমি আপনাদের সামনে কিন্তু রেজাল্টটা তুলে ধরলাম যে 3 মাসে আমার চারাটা কত বড় হয়েছে। এই চারাটাকে আমি ধরুন মার্চের 1-2 তারিখে আমি কলম করেছিলাম এবং এপ্রিলে আমি সেই কলমটা কেটে চারা তৈরির জন্য বসিয়েছিলাম। তো সবার প্রথমে জানতে হবে যে এই ড্রামে মানে আমি যে গাছটাকে লাগিয়েছি এখানে আমি কি মাটি ব্যবহার করেছি, মাটির মিক্সিংটা কেমন ছিল, মানে সয়েল মিক্সচারটা আমি কি কি দিয়ে বানিয়েছি, সয়েল মিক্সচারটা কি ছিল, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর এইটা যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে কিন্তু আমাদের গাছটা খুব সুন্দর হবে। যদিও এখন বর্ষাকাল, এখন এই জুলাই মাসে এসে আমার এই যে ঝাঁকড়া হয়ে যাওয়া ডালটা আমি এখান থেকে একটুখানি কেটে দেব, তাহলে এটা একটা পূর্ণিঙ্গ হয়ে যাবে আর গাছটা আরও বুশি টাইপের হবে। আমি এখান থেকে কিছু ডাল এই যে দেখতে পাচ্ছেন যে আমি কেটে দিচ্ছি, কিছু কচি কচি ডাল আমি কেটে দিলাম, এতে আমার গাছটা কিন্তু খুব বুশি হবে। এই বর্ষার মধ্যেই আবার এখান থেকে নতুন পাতা বেরিয়ে আসবে, নতুন ডাল বেরিয়ে আসবে, গাছটা আরও সুন্দর বেশ ঝাঁকড়া হবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা সরাসরি এবার চলে যাব যে এই গাছটাকে লাগানোর জন্য আমি কি কি মাটি ব্যবহার করেছি আর কি এমন পরিচর্যা হয়েছে। তবে তেমন বেশি পরিচর্যা একদমই করতে হয়নি, কারণ এখন বর্ষাকাল, এখন গাছে এমনি খাবার দাবার দেওয়া যাবে না। এই সময়ে আপনারা যারা কলম করবেন বা কলমের গাছ লাগাবেন সেখানে খেয়াল রাখবেন যে মাটিটা যেন একদমই ওয়েল ড্রেন সিস্টেম হয়, যেন জলটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলুন আমার এই গাছটাকে আমি কিভাবে কলমের ওইখান থেকে কেটে কিভাবে পটিং করছি সেটা আমি ঠিক 3 মাস পেছনে চলে যাচ্ছি, আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি যে আমি কেমনভাবে করেছিলাম, কেমনভাবে তার মাটি সব কিছু রেডি করেছিলাম। ঠিক আছে, আজকে আমি একটা নতুন আরেকটা নতুন গাছ পটিং করে দেখাবো, বা সেটা আমি এর আগের দিন আপনারা দেখেছেন যে আমি কলম দিয়েছিলাম গাছে, জামরুল গাছে। তো আজকে সময় এসছে সেই জামরুল গাছের কলম থেকে শেকড় বেরিয়েছে, তো সেই গাছটাকে আমি আজকে ডাল থেকে কেটে এনে আপনাদের সামনে ওটাকে পটিং করব। জামরুল এটা দেশি জামরুল আর আপনার যে থাই ভ্যারাইটি জামরুল রয়েছে সব কিন্তু পটিং একই, পরিচর্যাও প্রায় একই। আমিও এই গাছটাকে টবেই করব। তো আমার মাটিতে যে গাছটা ছিল সেই গাছে আমি কলম করেছিলাম। তো এখন চলুন আমি সেই কলমটা কেটে এনে কোন রেশিওতে আমি পটিং করব বা সেই কলম কাটার পদ্ধতি কী বা কীভাবে শিকড় যাতে না চলে যায় সেই টোটাল পদ্ধতিটা দেখাচ্ছি। তো চলুন সবাই, কয়েকদিন আগেই কলম করেছিলাম, চলুন এবার সেই গাছটার কাছে আমরা যাই। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কলম হয়েছে দেখুন, এবং সেখানে শিকড় বেরিয়ে গেছে, কত সুন্দর শিকড় হয়েছে। কাটার দিয়ে খুব সাবধানে এবার কেটে নিচ্ছি, দেখুন কি পরিমাণে শিকড় বেরিয়েছে। ডালটা আমরা কেটে নিয়ে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন ডালটা কেটে নিয়ে এসেছি। তো এখানে যে শেকড়ের পরিমাণ রয়েছে, একটা কথা বলে দিই, এখানে যে শেকড়ের পরিমাণ রয়েছে সেই শেকড়ে কিন্তু এত বড় গাছটার খাদ্য সরবরাহ করা খুব কঠিন হয়ে যাবে। সেই জন্যে আমরা এখন এই গাছটাকে একটুখানি প্রুনিং করে দেবো। আমরা লাগানোর পরেও করতে পারতাম, কিন্তু তার আগেই আমি এই গাছটাকে একটুখানি প্রুনিং করে দেবো। দেখতে পারলেন আমি কিভাবে পাতাগুলো পুরো কেটে দিয়েছি। অনেকে কি করে, কলম কাটার পরে প্রায় 2-5 দিন এমনি রেখে দেয় যাতে পাতাগুলো ঝরে যায়, কিন্তু তাতে কিন্তু গাছটা দুর্বল হয়ে পড়ে। এই সদ্য কলম কাটলাম, সদ্য গাছ থেকে কেটে আনলাম, এখনই যদি লাগিয়ে দিই তাহলে কিন্তু গাছটা আরও বেশি শক্তিশালী হবে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই গুটিটাকে ছাড়ানো। এই গুটি থেকে আমরা খুব সুন্দর করে প্যাকেটটা ছাড়িয়ে, প্লাস্টিকের প্যাকেটটা ছাড়িয়ে আমরা এবার এটাকে পটিং করবো, এবং লক্ষ্য রাখবো যেন কোনো অংশে আমাদের কোনো শিকড় কেটে না যায়, আর বাড়তি ডাল থাকলে এইভাবে আমরা কেটে দেবো, দেখুন কী পরিমাণে শিকড়। তো আজকে আমরা এই 10 লিটারের পটে আমরা এই জামরুল গাছটাকে পটিং করবো, সেজন্য আমি মাটি নিয়েছি দেখুন। এবার মাটির রেশিওটা বলে দিই, আমি এখানে নিয়েছি 2 ভাগ মাটি, 2 ভাগ গার্ডেন সয়েল, একদম প্লেন, যেটায় কোনো সার নেই, কোনো কিছু নেই, একদম বাগানের প্লেন 2 ভাগ মাটি। আর যাতে ওয়েল ড্রেনিং সিস্টেম তৈরি হয় সেজন্য আমি নিয়েছি 1 ভাগ বালি, আর জলটা যাতে ধরে রাখে, ময়েশ্চারাইজ থাকে, সেজন্য আমি নিয়েছি 1 ভাগ কোকোপিট। যারা কোকোপিট নিতে পারবেন না
তারা কাঠের গুঁড়ি শুকনো করে বা চালের তুষ সেটাও কিন্তু আপনারা নিতে পারেন, ধানের কুড়ো বা চালের তুষ। আর আমি নিয়েছি এক ভাগ পাতা পচা কম্পোস্ট, এখানে আপনারা যে কোনো ধরনের কম্পোস্ট নিতে পারেন, কাউডাং বা ভার্মি কম্পোস্ট, যে কোনো ধরনের কম্পোস্ট কিন্তু আপনারা নিতে পারেন। এবারে আমি নিয়েছি, এখানে দেখছেন হাড়গুঁড়ো নিয়েছি আমি এক মুঠ, শিংকুচি নিয়েছি আমি এক মুঠ, আর সামান্য একটু আমি সাপ পাউডার নিয়েছি, সাপ ফাঙ্গিসাইড, এর ভেতরে দিয়ে দেওয়ার জন্য যাতে ফাঙ্গাসের অ্যাটাকটা না হয়। আমি নিয়েছি নিমখোল দু মুঠ নিয়েছি নিমখোল, আর এক মুঠ সর্ষের খোল নিয়েছি, আর পটাশ নিয়েছি এক চামচ, ডিএপি নিয়েছি এক চামচ। এই হচ্ছে আমাদের টোটাল মাটির রেশিও। এই মাটিটাকে এবার খুব ভালো করে মিক্স করে তারপরে আমরা পটিংটা করব। জামরুল গাছটা পটিং করার জন্য আমরা যে 10 লিটারের প্লাস্টিকের বালতিটা নিয়েছি সেখানে এবার আমি গ্রাভেলস দিয়ে একটা বেড তৈরি করে দেব। আর এই বেডটা তৈরি করব এই কারণেই যেন তলায় মাটি গিয়ে আটকে না থাকে, যাতে জল নিকাশি ব্যবস্থাটা খুব ভালো হয়। এরপরে আমাদের রেডি করা মাটি পুরোটা ওরতে দিয়ে দেবো এবং ভালো করে চেপে চেপে দেব যেন কোনো অংশে কোনো ফাঁকা না থাকে, ফাঁকা থাকলে কিন্তু সেইখানে ফাঙ্গাস জমে যেতে পারে। এবং আমি গাছটাকে এনে সুন্দর করে এই টবে এবার বসিয়ে দেবো, একদম মাঝখানে আমি গাছটাকে বসাবো এবং দেখবো শিকড়গুলো যেন কোনোভাবেই কোনো দিক থেকে ছিঁড়ে না যায়। ব্যাস এবার চারিদিক থেকে একটুখানি মাটিটা দিয়ে টাইট করে এবার সুন্দর করে ওতে আর কিছু মাটি চাপিয়ে দেব। এটা করার সময় সবসময় আমাদের খেয়াল রাখতে হবে যেন কোনো অংশে আমাদের এই নরম কচি শিকড়গুলো যেন ছিঁড়ে না যায়। আমাদের পটিংটা সম্পূর্ণরূপে আমরা রেডি করে ফেলেছি, এইবারে আমরা এই মাটিটায় খুব সুন্দর করে জল দিয়ে দেব। বন্ধুরা আমাদের গাছ লাগানো কমপ্লিট, এবার আমরা এটাকে পরিপূর্ণভাবে জল দিয়ে দেব। যতক্ষণ পর্যন্ত তলা দিয়ে জল লিক না করবে ততক্ষণ পর্যন্ত আমরা জল দেব। তবে এই প্রসঙ্গে একটা কথা বলে দিই বন্ধু, এই যে কলম কাটার পরে আমরা গাছটাকে লাগালাম, এক্ষেত্রে কিন্তু এই গাছটাকে কখনোই আমরা সানলাইটে রাখবো না, অন্তত 10 থেকে 12 দিন একে আমাদের ছায়াযুক্ত জায়গায় বা শেডের নিচে রাখতে হবে। মাঝে মাঝে আপনারা নিম তেল স্প্রে করতে পারেন, মাঝে মাঝে বলতে 15 দিন অন্তর যদি করেন তাহলে ফলাফলটা খুব ভালো হবে। আর যখন জামরুল গাছে ফুল ফল আসবে তার আগে যদি মানে ফুল আসার আগে যদি একটুখানি পটাশ দিতে পারেন তাহলে খুব ভালো হয়, গাছের ওই সময় পটাশের খুব প্রয়োজন হয়। আর যদি পারেন তো ছোটো গাছে আরও বেশি পরিমাণে ফুল ফল আনতে গেলে আপনারা মিরাকুলান স্প্রে করতে পারেন, 3 ml 2 লিটার জলে গুলে স্প্রে করতে পারেন গাছের, তাতেও কিন্তু ফলটা খুব ভালো পাওয়া যাবে। তো যাই হোক, আমাদের এই হলো আজকের যাবতীয় পট পরিচর্যা এবং কলম থেকে সরাসরি কীভাবে গাছটাকে আমরা পটিং করলাম সব কিছুই আপনারা দেখলেন। আর যদি এই ভিডিও দেখে আপনাদের ভালো লাগে, যদি আমাদের চ্যানেলটা আপনার ভালো লাগে তাহলে প্লিজ বন্ধু অন্তত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর এই ধরনের ভিডিও পর পর আসবে। আর আমার এই ভিডিও দ্বারা যদি একজনেরও উপকার হয় সেটাই কিন্তু আমার এই ভিডিও করার সার্থকতা বন্ধু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক 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 পরিমাণে গাছ লাগান, নিজে আনন্দ পান, লোকজনকে আনন্দ দিন, পৃথিবীটাকে আরও সবুজ করে তুলুন। তো সবাইকে চ্যানেল 5 মিশালি গার্ডেন্সের পক্ষ থেকে সম্রাট মজুমদার আমি টাটা জানাচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।